বাংলা নাটকের জনপ্রিয় অভিনেতাদের মধ্যে একজন হলেন মুশফিক আর ফারহান। ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। নাট্যজগতে দেয়ালের ওপারে তুমি নাটকের মাধ্যমে দর্শকদের নজরে আসেন ফারহান। অন্যদিকে কেয়া পায়েল নাট্যজগতের খুবই জনপ্রিয় একটি নাম। ইন্দুবালা নাটকের মাধ্যমে দর্শকদের নজরে আসেন তিনি। বর্তমানে এই অভিনেত্রীর জনপ্রিয়তা শীর্ষে। তবে ফারহানের সাথেই কেয়া পায়েলকে নাটকে বেশি দেখা যায়, কারণ দর্শকরা এই জুটিকে একসাথে দেখতে ভীষণ পছন্দ করেন। এবং বাংলা নাটকের জনপ্রিয় জুটির কথা বলতে গেলে ফারহান এবং কেয়া পায়েলের নামই প্রথমে আসে। জনপ্রিয় জুটিদের নিয়ে আলোচনা সমালোচনা নতুন নয়। অনেক দিন ধরেই মিডিয়াপাড়ায় শোনা যাচ্ছে এই জুটির প্রেমের গুঞ্জন। এবার প্রেম নিয়ে মুখ খুললেন কেয়া পায়েল। কি বলেছেন তিনি চলুন জেনে নেই। এক সাক্ষাৎকারে কেয়া পায়েলকে প্রশ্ন করা হয় তাদের বাস্তব প্রেমের গুঞ্জন নিয়ে। কেয়া পায়েল জানান, অনেকের কাজই শুধু গুঞ্জন ছড়ানো। তো যারা এরকমটা করে তাদেরকে নিয়ে আমি কিছুই বলবো না, আমার কিছুই বলার নেই। তবে ফারহানের সাথে বাস্তবে আমার ভালো বন্ধুত্বের সম্পর্ক রয়েছে। কাজের ফাঁকে ফাঁকে আমরা গল্প করি, আড্ডা দিই। তো ভিউয়ার্স, ফারহানের সাথে কেয়া পায়েলের শুধুই বন্ধুত্বের সম্পর্ক, এমনটাই জানিয়েছেন কেয়া পায়েল। তো এই বিষয়ে আপনার কি মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। এবং বিনোদন জগতের সব ধরনের খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। ধন্যবাদ।